আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে পদার্থ বিজ্ঞানের ভিডিও লেকচারে। এই ভিডিওতে আমরা জানব কারেন্ট ডিভাইডার রুল সম্পর্কে। কারেন্ট ডিভাইডার রুল হচ্ছে যখন দুটি রোধের মধ্যে কারেন্ট ভাগ হয়ে যায়, তখন আমরা ভাগ হয়ে যাওয়া কারেন্টের মান কিভাবে বের করব সেই সম্পর্কিত একটি রুল। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি বর্তনী যেখানে দুটি রোধ R1 এবং R2 রয়েছে। তো বর্তনীর টোটাল কারেন্টকে যদি আমরা IT অর্থাৎ I টোটাল ধরি, তাহলে এই কারেন্টটি এই বিন্দুতে এসে দুই ভাগ হয়ে যাবে। দুই ভাগ হয়ে এক ভাগ যাবে R1 এর মধ্যে দিয়ে, ধরলাম এটা হচ্ছে I1, এবং অপর ভাগ যাবে R2 এর মধ্যে দিয়ে, ধরলাম সেটা হচ্ছে I2। তাহলে কারেন্ট ডিভাইডার রুল অনুসারে I1 এর মান হবে I1 = R2/R1+R2 × I, এবং I2 এর মান হবে R1/R1+R2 × I। এখানে লক্ষণীয়, যখন আমরা I1 বের করতে যাচ্ছি তখন আমরা R2 উপরে রাখছি, এবং যখন আমরা I2 বের করতে যাচ্ছি তখন আমরা R1 উপরে রাখছি। এর কারণ হচ্ছে এই দুটি রোধের মধ্যে যদি R1 রোধের মান বেশি হয় তাহলে I1 এর মান কম হবে এবং I2 এর মান বেশি হবে। অর্থাৎ I2 R1 এর সাথে ব্যস্তানুপাতিক এবং I1 R2 এর সাথে ব্যস্তানুপাতিক। তো ব্যস্তানুপাতিক সম্পর্কের কারণে I1 এর ক্ষেত্রে R2 উপরে যায় এবং I2 এর ক্ষেত্রে R1 উপরে যায়। আরেকটি বিষয় জেনে রাখো যে কোনো রোধের মান যদি বেশি হয় তাহলে সেই রোধের মধ্যে দিয়ে কম কারেন্ট প্রবাহিত হবে, এবং রোধের মান কম হলে সেই রোধের মধ্যে দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে। অর্থাৎ বর্তনীতে যদি দুটি রোধ থাকে তাহলে যেই রোধের মান বেশি সেই রোধের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কম হবে। এরপর আমরা জানব ভোল্টেজ ডিভাইডার রুল সম্পর্কে। ভোল্টেজ ডিভাইডার রুল আগের মতোই, দুটি রোধের মধ্যে যখন ভোল্টেজ ভাগ হয়ে যায় তখন সেই ভোল্টেজের মান আমরা কীভাবে বের করতে পারি সে সম্পর্কিত একটি সূত্র। আমরা চিত্রে একটি বর্তনী দেখতে পাচ্ছি। এই চিত্রে প্লাস প্রান্ত থেকে যখন কারেন্ট বের হয়ে মাইনাসের দিকে যাবে তখন R1 এর ক্ষেত্রে এখানে কিছু ভোল্টেজ ড্রপ হবে এবং R2 এর ক্ষেত্রে কিছু ভোল্টেজ ড্রপ হবে। অর্থাৎ দুটি রোধের দুই প্রান্তে আমরা ভোল্টেজের মান সমান পাবো না। R1 এর ক্ষেত্রে আমরা ধরলাম দুই প্রান্তের ভোল্টেজ পাবো V1, এবং R2 এর ক্ষেত্রে আমরা ধরলাম দুই প্রান্তের ভোল্টেজ পাবো V2। তো V1 এর মান বের করার জন্য ভোল্টেজ ডিভাইডার রুল অনুসারে V1 = R1/R1+R2 × V, এবং V2 হবে R2/R1+R2 × V। এখানে লক্ষণীয়, V1 এর ক্ষেত্রে উপরে থাকবে R1 এবং V2 এর ক্ষেত্রে উপরে থাকবে R2। এর কারণ হচ্ছে যদি রোধের মান বেশি হয় তাহলে ভোল্টেজ ড্রপের মানও বেশি হবে, এবং রোধের মান কম হলে ভোল্টেজ ড্রপের মানও কম হবে। অর্থাৎ ভোল্টেজ এবং রোধের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। সেক্ষেত্রে V1 এর জন্য আমরা R1কেই উপরে রাখছি এবং V2 এর জন্য R2কেই উপরে রাখছি, যা একটু আগে আমরা কারেন্ট ডিভাইডার রুলের ক্ষেত্রে দেখেছিলাম বিপরীত। এই ভোল্টেজ ডিভাইডার এবং কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে আমরা বর্তনীর বিভিন্ন সমস্যা সমাধান করতে পারি, যা আমরা পরবর্তী ভিডিওতেই দেখব। ধন্যবাদ সবাইকে।